করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেয়া যাবে না, শাড়ি সরনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, আমার নামটা পর্যন্ত ঠিকমতো নিতে পারছেন না, ভয় পাচ্ছেন, এর ডার হামে যাচ্ছে লাগা, মানে চোখ মানে 365 দিন এইভাবে ঘুরে বেড়াতেই হয়, সবাইকে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না, যাদের এসি রুমে থাকা অভ্যেস তাদের একটু অসুবিধা হচ্ছে এই গরমে, কেমন সারা পাচ্ছেন বাবা, কেমন অসুবিধা, তাহলে মানুষের অভূতপূর্ব সারা, আপনারাও তো আমাদের সাথে ঘুরলেন দেখলেন, মানুষ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী তৈরি করার জন্য রেডি হয়ে আছে। এই গরমে স্বাভাবিকভাবে যে এগুলো নিয়ম খাওয়ার, যে কম মশলাদার খাবার, তার সাথে হচ্ছে কুলের টক এবং টক দই, এটা শরীরকে ঠান্ডা রাখে, শশা থাকলে শশা কোল্ড ড্রিঙ্কসও খাওয়াচ্ছে, এবং যেখানে কল পাচ্ছি কলের জল অত্যন্ত ঠান্ডা হয়, আপনারা যাপর যে কল জলটা বেরোয় খুব ঠান্ডা হয়, ওটা দিয়ে মুখ চোখ ধুয়ে নিলে পরে আবার তরতাজা। শুধু আপনার নাম বলতে পারছেন না, দেখা গেছে যে আপনাকে কুলাঙ্গারও বলছেন মুখ্যমন্ত্রী, একটা যিনি কুলের ক্ষতি করে তাকে কুলাঙ্গার বলে, আমি অ্যাটলিস্ট গরু পাচার করিনি, কয়লা পাচার করিনি, এনআইএ করেছে, উনি বলছেন তুমি রাতের বেলায় ঘরে ঢুকে যাবে আর বাড়ির মা বোনেরা চুরি করে থাকবে, এটা তো হতে পারে না, এটা মুখ্যমন্ত্রী উস্কানি দিয়ে করাচ্ছে, এবং কিছু ইডিকে শেখ শাহজাহানও জেলে গেল, ইডি তাদেরকেও টানছে, এরপরে ভূপতিনগরে যারা এইসব কাজ করলো এনআইএর উপর তাদেরকে আবার এনআইএ অ্যারেস্ট করবে, তো মুখ্যমন্ত্রীর সমস্যা, মুখ্যমন্ত্রী নিজের পরিবারের লোককে হামলা করতে বলুক না কেন, কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইএ জেলে ঢোকাবে, এনআইএ মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে, সাধারণ তৃণমূল কর্মীরা, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেদেরকে বলুন না হামলা করতে দম থাকলে এনআইএকে, আত্রেই জল নাকি আটকে রেখেছে সেটা নিয়ে সুকান্ত মজুমদার কিছু করে, মুখ্যমন্ত্রী খবর রাখেন না কি করবো, এরকমই তো মুখ্যমন্ত্রী, লোকসভাতে প্রথম ভাষণ সেটা আমি ইংরেজিতে দিয়েছিলাম, সেটা আত্মনি, এবং আমরা শুধু তাই নয়, রিভার ম্যান অফ ইন্ডিয়া নামে যাকে খ্যাত, যিনি খ্যাত তাকে আমি বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর, কিন্তু আমাদের তো মিউনিসিপ্যালিটি পশ্চিমবঙ্গ সরকার এদের কাছ থেকে তো সহায়তা লাগবে, সহায়তা না পেলে করবো কী করে, রিভার ম্যান অফ গোটা ভারতবর্ষ তাকে চেনে, আমির খান তাকে নিয়ে প্রোগ্রাম করেছে সত্যমেব জয়তে, তাকে আমি দক্ষিণ দিনাজপুরে নিয়ে এসেছিলাম প্রথম, তিনি আরও বলেছেন যে জলপাইগুড়িতে বাড়ি দিচ্ছে না তাই মানুষগুলো রাস্তায়, মোদীবাবুর জন্য অপেক্ষা করছে, মানুষগুলোকে বাঁচাও, কী হয়ে আছে যে মুখ্যমন্ত্রীর কথা থেকে যে মানুষগুলো মারা গেল জলপাইগুড়িতে, যে যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন কারা কারা বাড়ি পেয়েছে বের করুন, আমি দেখিয়ে দেবো আঙুল দেওয়ার মধ্যে তৃণমূল নেতারা আছে যারা বড় লোক, যাদের পাকা বাড়ি আছে, তারপরেও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছে, একই পরিবারের ছেলে পেয়েছে, বাবা পেয়েছে, বউ পেয়েছে, ওই জলপাইগুড়িতেই আছে, কত উদাহরণ নেবে, তার ফলে এই গরিব মানুষগুলো বাড়ি পায়নি এবং তারা মারা গেল, দায়ী তো মুখ্যমন্ত্রী। আরেকটা আছে, ইলেকশন কে করছে, এনআইএ ইডি সিবিআই, চকলেট বোমাকে আজ এনআইএ গিয়েছিল, দেখুন পশ্চিমবঙ্গে একের পর এক বোমা বিস্ফোরণ হচ্ছে, খাগড়াগড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা। পশ্চিমবঙ্গে একের পর এক বোমা বিস্ফোরণ হচ্ছে, খাগড়াগড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, দক্ষিণ কলকাতা এই কলকাতার কাছে উপকণ্ঠে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, আগুন ধরেছিল বোমা ফ্যাক্টরিতে, সেখানে ইন্ডিয়ান আর্মির গ্রেনেড গেট, অর্থাৎ যেটা দিয়ে গ্রেনেড তৈরি হয়, যুদ্ধে যেটা ব্যবহৃত হয়, তার মশলা পাওয়া গেছিল, মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে থাকবেন, দেশটা কোথায় যাবে।